আমাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমরা প্রতিটি ইবাদতের ক্ষেত্রে বেদাতি পন্থা অবলম্বন করছি, বেদাতি পন্থাগুলো আমরা অবলম্বন করছি। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ বিজনিল্লাহ বেদাত সম্পর্কে, বেদাতের পরিচিতি সম্পর্কে, আমাদের বাস্তবে আমরা যে ভুলগুলো করছি এগুলো নিয়ে কিছু জানবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। বর্তমান সময়ে বেদাত এমন ভাবে মারাত্মক আকার ধারণ করেছে এই মুসলিম সমাজে, এমন এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে মানুষ এখন হাসতে হাসতে বেদাত করছে, মানুষ এখন হাসতে হাসতে বেদাত করছে। আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি গুনাহ করে আর এই গুনাহ দেখে শয়তান যতটুকু খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় যখন ওই মানুষটি বেদাত করে। কেননা বেদাত মানুষ করে কিসের আশায়? সওয়াবের আশায়, নেকির আশায়। আর যেই কাজটা নেকির আশায় করা হয় ওই কাজের জন্য কিন্তু তওবা করার কথা মনে হয় না কখনো। কিন্তু আমি যদি গুনাহ করি, আমি জেনে শুনে যদি গুনাহ করি, ওই মানুষটা পরক্ষণে চিন্তা করে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে বেদাত এতটাই ভয়ঙ্কর যে বেদাত মানুষ নেকি হবে এমনটা মনে করে করে এই বেদাতকে করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দ। যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করলো যা তার মধ্যে নেই, যা তার মধ্যে নেই, সে নতুন কিছু সৃষ্টি করলো, সে কি হয়ে গেল? সে বিতাড়িত হয়ে গেল। কতটা ভয়ঙ্কর কথা! আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর পালনীয় হলো আমার সুন্নাহ ও আমার হেদায়েত প্রাপ্ত যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, আল মাহদিয়িন মিনা মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজি ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতি ومحدثات الامور فان كل محدثه بدعه وكل بدعه ضلاله। সুতরাং তোমরা তা কঠিন ভাবে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরবে? মাড়ির দাঁত যেমন কামড়ে ধরে, দুটো দাঁত এক জায়গা করলে, ঠিক এইভাবে তোমরা আঁকড়ে ধরো। তোমরা বিভেদ হয়ে যাও না, আর ধর্মের নামে নতুন জিনিসকে তোমরা সৃষ্টি করো না। সাবধান, নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বেদাত, এবং প্রত্যেকটি বেদাতই গোমরামি, এবং যারা এই গোমরামি করবে এরা দলালাতিন ফিন্নার, এরা কোথায় যাবে? জাহান্নাম, জাহান্নাম। সুতরাং তোমাকে এই বেদাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। বেদাত এতটা ভয়ঙ্কর, আমাদের উপর পালন করার বিষয় হচ্ছে আমার রসুলের আদব, আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে। আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরও একজন সাহাবী 90 বছর পর্যন্ত বেঁচেছিল, তার জীবন দশায় কোনোদিনও সে ঈদে মিলাদুন্নবী নামে কোনো অনুষ্ঠান সে পালন করেননি। সুতরাং আমি যদি ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, আরো নতুন নতুন মেলাদ যদি আমি আবিষ্কার করি, ইন দা ডে অফ জাজমেন্ট আমাকে পাকড়াও হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দাদেরকে বেদাত সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়ে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। আল্লাহ তাআলা স্পষ্টভাবে মানুষকে জানিয়ে দিচ্ছেন, آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ, তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তাই তোমরা গ্রহণ করো। এবং যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো।
আল্লাহ তাআলা আরো বলছেন ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা সূরা নূরের 63 নম্বর আয়াতে বলছেন فليحذر الذين يخالفون عن امرنا আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরোধিতা যারা করেন, যারা আদেশের বিরোধিতা করে, আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা বিরোধিতা করে তারা যেন এ বিষয়ে ভয় করে যে তাদেরকে দুনিয়ার জীবনেও তো গ্রেফতার করা হবে, সাথে আখিরাতেও তাদেরকে গ্রেফতার করা হবে। তুসিবাহুম তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদেরকে নানাবিধ সমস্যা ফিতনায় জর্জরিত করা হবে, তারা পরকালীন জীবনে এমন ভাবে আযাবের সম্মুখীন হবে যা তারা কল্পনাও করতে পারেনি, এমন আযাবের সম্মুখীন হবে তা তারা বুঝতেও পারত না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমাদের এই কথা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য হচ্ছে তোমাদের জন্য আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তিনি হচ্ছে তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াউমিল আখির যাকারাল্লাহু কাসীরা, যে ব্যক্তি আল্লাহ আখিরাতকে কামনা করে, যে ব্যক্তি চায় যে আমি মরণের পরে আমি জান্নাত পাবো, যে ব্যক্তি চায় আমি মরণের পরে সফল হতে চাই, এই ব্যক্তি জানে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে, এই ব্যক্তি যাতে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে, বিমুখ না হয়ে যায়, তার কোন সেকেন্ড যেন অন্য কোন কাজে ব্যয় না হয়ে যায়, তার প্রতিটা সেকেন্ড যেন আল্লাহ তাআলা জিকিরে মগ্ন থাকে,